কোন হাত দেখেন, ওর হাত দেখেন একদম ব্রাইট। আমার বিলভড হাজবেন্ড খন্দকার মোশতাক আহমেদ। Hey, what's up guys? You are watching your show. I am Ripun Shah. আজকে এমন কিছু মহাপুরুষদের নিয়ে কথা বলবো যারা তাদের 65 বছর বয়সেও হাটুরবাসী মেয়েদের বিয়ে করে সংসার করতেছে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। প্রথম যে কাকার ভাবির কথা বলবো তারা হলো রিসেন্টলি ভাইরাল হওয়া কাপল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সিনথিয়া ইসলাম তিশা। আমার সাথে আছে আমার বিলভড হাজবেন্ড খন্দকার মোশতাক আহমেদ। হ্যাঁ খন্দকার, মোশতাক কাকা ভালোবাসে বিয়ে করেছে তিশা ভাবিকে। আহ, ভালোবাসা না কতই সুন্দর যদি দুজন মানিয়ে নিতে পারে, সেখানে বয়স ডাজেন্ট ম্যাটার। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তারপর যে কাকার কথা বলবো টুকো, উনাকে কাকা বললে ভুল হবে, উনি তো আমার দাদুর বয়সী। ওর হাত দেখেন, ওর হাত দেখেন একদম ব্রাইট, মানে ও একদম দুধের মতো সাদা। ও আমার থেকে অনেক বেশি ফর্সা, ও আমার থেকে অনেক বেশি ফর্সা। ওর একদম ব্রাইট স্কিন, ওর একদম সাদা আর কি, ও যেহেতু একদম হোয়াইট স্কিন ওর, তো ওর মুখটা একটু ইয়া লাগে, ডাল লাগে, বিকজ হচ্ছে সানস্ক্রিন ইউজ করে না রোদে, মানে বিভিন্ন কারণে বয়স হয়েছে সবকিছু মিলায়, ওর হচ্ছে মুখটা লাল হয়ে গেছে আর কি, কালো হয় না লাল হয়ে গেছে। কি সুন্দর। যাই হোক, এই দাদু আরেক অল্প বয়সী আপাকে বিয়ে করেছে, বিয়ে করার পর যিনি এখন সেলিব্রিটি। ও মাই গড, এই বিষয়টা নেটিজেনদের কাছে একদম ক্লিয়ার, অল্প বয়সী আপারা কাকাদের বিয়ে করলে তারা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সঠিক বলেছেন, পবিত্র বন্ধনের মাধ্যমে যদি তারা ভাইরাল হতে পারে তাহলে তো খারাপ কিছু নয়। খন্দকার মোশতাক কাকা আর তিশা ভাবি ভাইরাল হওয়ার পর এই ভিডিওটাও সোশ্যাল মাধ্যমে ঘুরতেছে, আই ডোন্ট নো তাদের ভালোবাসা কতদূর এগিয়েছে। এছাড়াও বাংলাদেশের একজন ক্ষমতাশীল ব্যক্তিকে দেখেছি এই বয়সে এসে যুবতী মেয়েকে বিয়ে করতে, যদিও আমরা প্রায় সময় দেখি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে 60 বছরের যুবক বিয়ে করছে 20 বছরের যুবতীকে। যেগুলো আমরা সোশ্যাল মাধ্যমের কল্যাণে দেখতে পাই সেগুলো না হয় এতক্ষণ বললাম, আল্লাহ জানে ভাই সোশ্যাল মাধ্যম বা ক্যামেরার আড়ালে এইরকম 60 থেকে 65 বছরের যুবকরা কত যুবতীদের ভালোবাসায় দেউলিয়া হয়েছে। সো গাইস, এই ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।